আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দীর উদ্যোগে এলাকার মানুষদের খাবার বিতরণ করছেন। কারণ করোনা কোভিড পরিস্থিতির মধ্যে এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন আরামবাগ শহরের মানুষ। আজকের রবীন্দ্র ভবনে আরামবাগ পৌরসভার আমাদের সেমিনার হচ্ছে। ডাক্তারবাবু আছে, নার্সরা আছে, যারা পালস পোলিও দেয় যেসব আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তারা আছেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পালস পোলিওটার উপর উনি জোর দিয়েছেন যে সুন্দরভাবে প্রত্যেক কর্মসূচিতে উনি জোর দেওয়ার কথা বলেন। উনি বলেছেন যাতে পালস পোলিও খুব সুন্দর করে হয়। আমাদের আরামবাগ পৌরসভার আমরা রবীন্দ্র ভবনে আজকে সকলকে নিয়ে আমরা সেমিনার করলাম। 27 তারিখ থেকে 4 দিন এই পালস পোলিও হবে, সেই জন্যই আজকে আমাদের সেই সেমিনার রবীন্দ্র ভবনে হচ্ছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন করোনার ব্যাপারে যেমন আমাদের সকলকে সুন্দরভাবে কাজ করতে বলে, ডেঙ্গুর ব্যাপারে যেমন বলে, তেমনি পালস পোলিওর ব্যাপারেও আমরা আরামবাগ পৌরসভা সকলকে নিয়ে সুন্দরভাবে আমরা কাজ করি। সেই 27 তারিখ থেকে 4 দিন এই কর্মসূচি চলবে বাড়ি বাড়ি।